আজি প্রার্থীপত্র দাখল করবে রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ তথা পূর্বতন অধ্যক্ষ রাহুল গান্ধী কেরলর ওয়ায়নাড়ে লোকসভা নির্বাচন পাই নামাঙ্কন পত্র দাখল করবে এয়া পূর্বর রাহুল গান্ধী বিশাল রোড শো করবে গত নির্বাচনরে রাহুল গান্ধী পাখাপাখি 5 লক্ষ ভোট ব্যবধানে বড় বিজয় হাসল কইতলে এই নির্বাচনরে রাহুলক বিপক্ষে রইছন্তি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজাঙ্ক পত্নী আনি রাজা সেপরি রাহুলক বিপক্ষে বিজেপি রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন নির্বাচন ময়দান কোলাইবে এই তিনি জন শক্তিশালী নেতা হইতবারু এই আসনরে কড়া টক্কর হবে বলে অনুমান করা যাচ্ছে তবে রাহুল গান্ধী উভয়ঙ্ক ঠারু বড় চেহারা এবং এই আসনরু এবার সাংসদ মধ্যে রয়েছন্তি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পূর্বতন এমপি মহুয়া মৈত্রাঙ্ক বঢ়িলা অড়ুয়া লাঞ্চ নেই সংসদরে প্রশ্ন পচারিবা মামলায় প্রবর্তন নির্দেশালয় তাঙ্ক বিরোধে বড় কার্যানুষ্ঠান গ্রহণ করেছে ইডি তাঙ্ক বিরোধে মনি লন্ড্রিং মামলা রুজু করেছে গত সোমবার মহুয়াঙ্কু পচরাউচরা করিবার থিলা ইডি কিন্তু সে ইডি কার্যালয়ে হাজর হয়েনথিলে এয়া পরিবর্তে সে এজেন্সিকু এক চিঠি লিখি হাজর হওয়া পাই তাঙ্কু 21 দিন সময় দেবাকু কইছিলে তবে মহুয়াঙ্কু সময় দেবাকু ইডি মনা কইদেইতলা কিন্তু মৈত্রাঙ্ক বিরোধে এক নুয়া সমন জারি করি তাঙ্কু 7 দিন পরে পচরাউচরা পাই ডাকিছে গতবর্ষ ভাজপা এমপি নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রাঙ্ক বিরোধে লাঞ্চ নেই সংসদরে প্রশ্ন পচারিথিবা অভিযোগ আনিথিলে মহঙ্গা উপহার ও টঙ্কা বদলরে ব্যবসায়ী দর্শন হীরানন্দানীঙ্କ নির্দেশে সংসদরে প্রশ্ন পচারিথিবা অভিযোগ কইতলে অনুসন্ধানরে দোষী সাব্যস্ত হওয়া পরে 8 ডিসেম্বর 2023 মহুয়াঙ্କୁ লোকসভার বহিষ্কার করা যাইতলা